অশোকভদ্র সুরে বনগার্মের শ্রীলার জন্য গান গাইলেন মেলোডি কিং কুমার শানু। সম্প্রতি কলকাতায় হয়ে গেল গানের প্রকাশ, উদ্বোধনে হাজির স্বয়ং শানু নিজেও। নব্বইয়ের দশক থেকে তার রোমান্টিক গানের জাদুতে মজেছেন আর সমুদ্র হিমাচল সকলেই। সিনেমার পাশাপাশি এবার মিউজিক ভিডিওর জন্যে গান গাইলেন কুমার শানু। বনগা সৃষ্টি ডান্স ট্রুপের জন্য গাওয়া গানটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে সম্প্রতি। গানটির সুরকার অশোক ভদ্র, কথা দেবপ্রসাদ চক্রবর্তী। সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানের মাধ্যমে গানটির আনুষ্ঠানিক প্রকাশ পেয়েছে কুমার শানুর হাত ধরে। এই মিউজিক ভিডিওতে কোরিওগ্রাফারের কাজ করেছেন সৃষ্টি ডান্স ট্রুপের শিক্ষিকা শ্রীলা চট্টোপাধ্যায়। মিউজিক ভিডিও গানের উদ্বোধনী অনুষ্ঠানে এসে আবেগ আপ্লুত শানু নিজেও জানালেন, অশোক ভদ্রের সাথে বাংলাতে সব থেকে বেশি গান গেয়েছেন তিনি। শানু বলেন, প্রায় 30 বছর ধরে অশোকদার সাথে কাজ করছি। তিনি নিজেও মিউজিক ভিডিওটি দেখবার জন্যে মুখিয়ে রয়েছেন বলেও জানান। সঙ্গীত পরিচালক অশোক ভদ্র বলেন, শ্রীলা আমার পূর্ব পরিচিত, আমি একটি ডান্স কম্পিটিশনের বিচারক ছিলাম, সেখানেই প্রথম ওর সাথে আলাপ হয়। মাঝে বহু বছর যোগাযোগ ছিল না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফের যোগাযোগ হয়। শ্রীলা আমাকে জানায় নতুন কিছু করার জন্যে, আমিও সবসময় নতুনদের নিয়ে কাজ করতে ভালোবাসি। আর একটা ডান্স গ্রুপের সঙ্গে আমি কাজ করছি, ওটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। ফার্স্ট টাইম আমার লাইফে এরকম একটা ঘটনা ঘটছে যেটা আজকে দেখছি, আপনারা এসেছেন সবাই, খুব ভালো লাগছে। আর মেন জিনিস হচ্ছে কি, গান ভালো হলে আমরা সবসময় চেষ্টা করি যে গান যদি ভালো হয়, সে যে কোনো কারণেই হোক, যে কোনো মিউজিক ডিরেক্টরই হোক বা যে কোনো লিরিক্স রাইটার হোক বা যারই হোক, গান যদি ভালোভাবে তৈরি হয়ে যায় সেটা গাইবার জন্য অনেক আগ্রহ বেড়ে যায়। যখন স্টুডিওতে যাই, ওর মধ্যে অনেক কিছু করতে ইচ্ছা করে, নিজের ইনপুট অনেক কিছু দেওয়ার ইচ্ছা করে। আমি যার জন্য আমি একটা অদ্ভুত ফিলিংস আর খুব কিউরিয়াসিটি আমার হচ্ছে ভেতরে, যে তুমি গানটা কিভাবে কি করেছো আমি সেটা দেখবার জন্য খুব কিউরিয়াসিটি আমার হচ্ছে ভেতরে। তো যাই হোক, আপনারা এরা অনেক কষ্ট করে একটা জিনিসকে দাঁড় করাবার চেষ্টা করছে, যেটা আমাদের পিওর বাংলার একটা সংস্কৃতি। এ বিষয়ে শ্রীলা বলেন, নতুন ধরনের কাজ তোমাদের উদ্যোগে আসতে চলেছে এই কাজটি, এবং গানের উদ্বোধনও হয়ে গেছে, কি বলবে এই মুহূর্তের অনুভূতিটা ঠিক কীরকম? অ্যাকচুয়ালি নাচবো আমি গাইবে তুমি, এই সিরিজের যে ফার্স্ট কাজটা আমাদের উদ্বোধন হয়ে গেল, তার ফার্স্ট ডান্স অ্যালবাম, মিউজিক উইথ ডান্স অ্যালবাম এটা। আর প্রথমেই আমরা পেয়েছি এমন একজন ব্যক্তিত্বকে যাকে কে না চেনে, আমাদের মেলোডি কিং কুমার শানু। গানটি গেয়েছেন সৃষ্টি ডান্স ট্রুপের জন্য, আর গানটি লিখেছেন দেবপ্রসাদ চক্রবর্তী, যাকে মান্নাদের যিনি সমস্ত গানই প্রায় লিখেছেন সেরকম একজন মানুষ, আর গানটির সুরকার অশোক ভদ্র। তো এই পুরো প্ল্যানটি, মানে নাচবো আমি গাইবে তুমি যে সিরিজটা, সেটা পুরো পরিকল্পনাটা আমাদের অশোকদার, এটা মানে উনারই পরিকল্পনা। উনি আমাকে যখন ফার্স্ট বলেন যে এর মধ্যে তোমাকে করতে হবে, তো আমি এটা পেয়ে ভীষণ আনন্দিত, এখনও খুব এক্সাইটেড। এত বড় মানুষ, যারা ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত সব মানুষেরা কাজ করছেন, এবং তাদের সাথে একসাথে কাজ করার যে অভিজ্ঞতা বা অনুভূতিটা, সেটা যদি একটু দর্শকদের সাথে শেয়ার করো। এখানে এই পর্বে আরও বিভিন্ন শিল্পীরা আসতে চলেছেন, যেমন সামনের মাসেই আমাদের আছে ইমন চক্রবর্তীর সঙ্গে, তারপরে জোজো আছে, জুবিন আছে, এরকম বহু নামিদামি শিল্পীদের সঙ্গে কাজ করব। এখনো পর্যন্ত আমি কোরিওগ্রাফি করব, এটাই ঠিক আছে। কটি পর্বে বা কত কিভাবে এগোবে আর কি, যা যদি সেটা একটু শেয়ার করো আমাদের সাথে। অ্যাকচুয়ালি বছরে 10টা গান এই সিরিজে বেরোবে, আমরা চেষ্টা করছি সেটাকে করার, ঠিকভাবে করার। সামনের মাসেই আপনারা দেখতে পাবেন ইমন চক্রবর্তীর গানটা রেডি হয়ে গেছে, শুধু নাচের সুরটা বাকি আছে, আমি অলরেডি কোরিওগ্রাফ করতে শুরু করে দিয়েছি ওটা। পরেই আসবে জুবিন, আর জুবিন তো খুবই বিখ্যাত এখন, জুবিনের গান তো সবাই ভীষণ ভালোবাসে, আমিও খুব ফেভারিট আমারও। নাচবো আমি গাইবে তুমি, অর্থাৎ নাচ এবং গানের অদ্ভুত মিশেল নিয়ে তৈরি হচ্ছে এই অনুষ্ঠান, আশা করি দর্শকদেরও নজর কাড়বে। আমরা কথা বলবো সৃষ্টি ডান্স ট্রুপের যে অন্য কলাকুশলীরা যারা এই কাজের সাথে যুক্ত রয়েছেন। রিয়া, এই যে একটি মিউজিক ভিডিওতে কাজ করা এবং যিনি গাইলেন তিনিও একজন ভারত বিখ্যাত মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ, কেমন অভিজ্ঞতা হয়েছে তোমার?
আমাদের এই এত বড় একটা গ্র্যান্ড অপরচুনিটি করে আমাদের খুবই ভালো লাগছে এবং ম্যামকে ফার্স্টেই ধন্যবাদ জানাবো। যদি ম্যাম না এরকম একটা বড় সুযোগ করে দিতেন তাহলে হয়তো আমরা কখনো এই জায়গাটা আসতে পারতাম না। এবং সবাইকেই বলবো যেটা দেখার জন্য এবং আমাদের পাশে থাকবেন, আশীর্বাদ করবেন যেন আমরা এইভাবে আরও এগিয়ে যেতে পারি। একদমই, সকলের সহযোগিতা পেলে তবেই আরও অনেকটা দূর এগিয়ে যাওয়া যাবে। আমি একটু অপর কলা আরেকজন শিল্পী রয়েছেন সৃষ্টি ডান্স ট্রুপের, আমি তার সাথে কথা বলবো। এই যে প্রথম কাজ করার যে অভিজ্ঞতা, দীর্ঘদিন নাচের সাথে যুক্ত, প্রথম এই ধরনের ক্যামেরার সামনে এত বড় প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল? ভীষণই আনন্দিত করে কাজটা এবং আমরা প্রচণ্ডই খুশি। সবথেকে বড় কথা হলো যে আমাদের সবার টিচার সৃষ্টি ডান্স গ্রুপের প্রধান যিনি শিলা চ্যাটার্জি দিদির হাত ধরে আমরা এত বড় একটা সুযোগ পেয়েছি। আমাদের নেক্সট কাজ সামনে আরও আসছে, আরও ভালো কাজ করতে চাইছি আমরা। সবাই সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং দেখতে থাকুন আমাদের নতুন সৃষ্টির নাচবো আমি গাইবে তুমি। আমাদের সামনের কাজ চলছে, তার প্রিপারেশন আমরা শুরু করে দিয়েছি। সঙ্গে আছে আমাদের দিদি মাথার উপরে, দিদি ছত্রছায়াতেই আমরা আছি এবং এভাবে থাকতে চাইছি। একদমই, আমরাও শেষ করব, একদম শেষ মুহূর্তে শিলাকে বলবো, যদি দর্শকদের জন্য কোনো অ্যাপিল থাকে আরও একবার তোমার তরফ থেকে। দর্শকদের জন্য আমার একটা কথাই বলার, আপনারা আমাকে আশীর্বাদ করবেন, সাপোর্ট করবেন। আর এত বড় প্রজেক্টে আমি নেমেছি সাহস করে, আর প্রথমেই আমি ধন্যবাদ জানাবো অশোক দাকে, কারণ উনি আমাকে এই সুযোগটা না দিলে আমি কখনোই এই জায়গায় পৌঁছতে পারতাম না। আর ওনার সঙ্গে আমার প্রথম পরিচয় অল বেঙ্গল ডান্স কম্পিটিশানে, আমি ওনার হাত ধরেই ওনার কাছে, উনি বিচারক ছিলেন, ফার্স্ট হয়েছিলাম। তারপরে আমি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হই বাই RNKS 2020-র, এগুলো দেখে উনি আমাকে চান্স করে দিয়েছেন। আর ওনাকে আবারও ধন্যবাদ জানাবো যে এরকম মহান মহান ব্যক্তিত্বদের সঙ্গে আমাকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। আর দর্শকদের কাছে এটাই বলবো, আপনারা প্রতিবারের মতন আমাকে সাপোর্ট করবেন, আশীর্বাদ করবেন, যাতে আমি প্রজেক্টটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। মফস্বলের ছোট্ট শহর বনগাঁ থেকে এই সমস্ত প্রতিভাদেরকে একত্রিত করে তুলে দর্শকদের সামনে আনার যে প্রচেষ্টা চালাচ্ছেন নৃত্যশিল্পী শিলা, আমাদের তরফ থেকে অর্থাৎ নিউজ নোম্যানস্ল্যান্ডের তরফ থেকেও আন্তরিক শুভেচ্ছা রইল। এখনকার মতো এই পর্যন্তই। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যানস্ল্যান্ড বনগাঁ।